नमस्कार आमार प्रिय बंधुरा, आज आमि मुग डालेर लाड्डू बनानो देखाबो। खुबी सहज और खुबी अल्प उपकरण दिए एटा तैरि करा जाए। आशा करी आपनादेर खुबी भालो लागबे। आमि रेसिपिटा शुरू करछि। एखाने आमि मुग डाल निएछि, एरकम एक बाटि मुग डाल। एटाके एई छाकनिर मध्ये धुये हालका एकटु शुकिये निएछि। मुग डालगुलोके एकटु हालका लालचे करे भेजे नेब। एखाने शुकनो कड়াই আছে, এর মধ্যে দিচ্ছি আস্তটা লো টু মিডিয়ামে রাখবেন যেন পুড়ে না যায়। ডালটা কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। ডালটা না ধুয়েও ভাজা যায়, কিন্তু ধুয়ে নিলে খুব ভালো হয়। অনেক সময় ডালের মধ্যে ময়লা থাকে, তো হালকা লালচে করে এটা ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন হালকা একটু লালচে হয়ে এসেছে, এরকমই হওয়া চাই। থালার মধ্যে ঢেলে নিলাম, এটা একটু ঠান্ডা করে নেব। ডালটা ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সি জারে ঢেলে নিয়েছি, এটা গুঁড়ো করে নেব। ডালটাকে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহিন করে নিই। একটু দানা দানা আছে, দানা দানা কিন্তু খুব ভালো লাগে মুখে পড়লে। এখানে আমার এক বাটি ডাল ছিল, এক বাটি গুড় দেবো। এটাকে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। এখনই দলা পাকিয়ে যাচ্ছি, একটা জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এলাচের গুঁড়ো, কাজু আর কিশমিশ কুচি, এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কুচি দিতে পারেন। ঘি, ঘিটাকে একটু গরম করে গলিয়ে নিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা চিনি দিয়েও করা যায়, কিন্তু গুড় দিয়ে খুব ভালো হয়। সহজে দলা পাকিয়ে যাচ্ছি। দেখুন এটা পাকাতে পাকাতে দেখবেন একটা তেল তেল ভাব হয়ে আসবে, তার মানে এটা হয়ে গেছে রেডি। দেখুন সুন্দর গোল হয়েছে। সহজে কি সুন্দর গোল হয়ে যাচ্ছে। যদি সহজে এরকম গোল না হয়, তাহলে একটু গরম ঘি আর একটু ঢেলে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। খুব সহজেই কিন্তু এই লাড্ডুটা বানানো যায়, খুবই কম জিনিস লাগে, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। একটু সাজিয়ে দেব, বাদাম কুচি আর কিশমিশ নিয়েছি, একটু সাজিয়ে দিচ্ছি উপরে। লাড্ডুগুলো আমার বানানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এটা কিন্তু খুবই কম সময়ে তাড়াতাড়ি করা যায় আর খুবই পুষ্টিকর খাবার। আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ভেতরটা।